रोल नंबर 311 लिफ्ट्री Assalamualaikum, hello everyone, welcome back to my channel and those who are new, welcome to my channel. चले এসেছি আজকে নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে yes Jeju vlog 2. আজকে আমি দেখাবো আমি যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার রুম টুর প্লাস ব্রেকফাস্টে আমি কি কি পেয়েছিলাম সেই সাথে পুরো তিন দিনে আমি যে হালাল খাবারগুলো খেয়েছি সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং প্রত্যেকটা জায়গার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর একটা কথা সেটা হচ্ছে আমি এই ভিডিওতে একটু কোরিয়াতে যারা আসবেন বা কোরিয়াতে যারা থাকবেন তাদের জন্য হালাল ফুড সম্পর্কে এবং ডিটেইলস কোরিয়ান ফুড সম্পর্কে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারবো ফর ইংলিশ ডিটেইলস প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স দোজ হু ক্যান্ট আন্ডারস্ট্যান্ড বাংলা দেরি না করে চলে যাই মেইন ভিডিওতে লেটস গেট ইনটু দ্য ভিডিও আজকে হচ্ছে জেজুর প্রথম দিন আজকে আমরা ল্যান্ড মানে ল্যান্ড করছি আজকে তো ল্যান্ড করে আমরা চলে আসছি ম্যাকডোনাল্ডসে খেতে আমার প্রথম ভিডিওতে অলরেডি আপনারা দেখে ফেলছেন যে ম্যাকডোনাল্ডসে খেতে আসবো এখানে সেলফ পেমেন্ট করা যায় বিটিএস মিল কিন্তু বিটিএস মিল খেতে পারবো না চিকেন নাগেট খাওয়া যাবে না আমরা শ্রিম বার্গার অর্ডার দিব দুজনে অর্ডার দেই এই যে কীভাবে অর্ডার দিতে এখানে ইংলিশ পোর্শন থাকে ইংলিশে করা যায় ওই যে ইংলিশ এরপর ইট ইন শিম বার্গার খোঁজে চলে আসছে খাবার এটা হচ্ছে ওর আমার আর এটা ওর দুজনেরই সেম সেম শিম বার্গার যে লেখা আছে সুপ্রিম শিম বার্গার ফ্রাইস আর মিডিয়াম কোক প্রাইস পড়ছে সম্ভবত 6100 হ্যাঁ 6100 পুরো ফুল সেট আর যদি শুধু বার্গার নিতাম তাহলে 4800 এটা হচ্ছে আমাদের প্রথম দিনের লাঞ্চ আর হোটেল ওইখান থেকে একটু হোটেলের স্বাদ দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে হোটেল আচ্ছা দেখা একটু এই যে হোটেলটা আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে যায় ম্যাকডোনাল্ডসে এরপর আমরা চেক ইনের জন্য হোটেল রুমে চলে আসি চেক ইন 3টায় এবং আমরা হোটেল রুমে পৌঁছাই অলমোস্ট 2:20 দিকে আমরা সব ফর্মালিটিস ফিল আপ করে লবিতে এরপরে বসে থাকি 3টা পর্যন্ত দেখাই ওখানে ঢুকে হচ্ছে রিসেপশন ওখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজ কারবার করে নিতে পারেন দেন হচ্ছে এখান থেকে এসে এই হচ্ছে এন্ট্রেন্স আমার হচ্ছে 3টার সময় যেহেতু চেক ইন তো এখন আধা ঘন্টার মতো বাকি আছে ওরা এখন ক্লিনিক করছে তো 3টার দিকেই ঢুকবো তো আমাকে এখানে ওয়েট করতে বলছে জায়গাটা অনেক সুন্দর না আমি এই সাইডটাতে বসে আছি এখানে 4টা চেয়ার ওই যে আমার ব্যাগ এই যে আর এখান থেকে সি ভিউ দেখা যায় খুব সম্ভবত আমার যে রুমটা রুমটা হচ্ছে সি ভিউ আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা কিন্তু সি তো আমরা বিচে যাব আজকে না আগামীকালকে আজকে একটু কাছের এরিয়াগুলো কভার করার চেষ্টা করব আর পেছনে 4 সিটের একটা বসা জায়গা আছে খুবই সুন্দর আর খুবই ঠান্ডা একটা মিউজিক হচ্ছে আর এই যে চেরি ফ্লাওয়ার আমাদের যে হোটেলটা সেখান থেকে হালাল যে রেস্টুরেন্টগুলো সেগুলো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে থাকার কারণে প্রায় প্রত্যেকটারই ডিস্টেন্স এরকম আমরা ডিনারের জন্য কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের আশেপাশে সি ফুড রেস্টুরেন্ট ছিল হয়তো বা কিন্তু এক্স্যাক্ট যেখানে কোনো মিট পাওয়া যায় না এরকম সি ফুড রেস্টুরেন্ট খুঁজে পেতে গেলে অনেক সময় বা অনেক খোঁজা লাগতো অ্যাকচুয়ালি যেটা আমাদের জন্য ওই মুহূর্তে পসিবল ছিল না আর এই জন্যই আমরা ডিনারের জন্য মার্ট কনভিনিয়েন্স জি স্টোর 7-Eleven GS25 সেখান থেকে কিছু খাবার পিক করি যেগুলো আমরা খেতে পারবো এবং সেগুলো দিয়েই আমাদের ডিনারটা করি আমি এখানে ছবি দিয়ে দিব কারণ ওটার কোনো ভিডিও নেই আমার এই হচ্ছে কার্ড ইনসার্ট করতে হয় যে কার্ডটা এখানে রাখছি এখানে এখন আমি একটু লাইটটা জ্বালাই ওকে এই হচ্ছে বাথরুম
নিচে এখানে হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য বাথটাব ওখানে সবকিছুই আছে টাওয়াল আছে হেয়ার ড্রায়ার আছে ছোট ছোটটা ওই যে দেখা যাচ্ছে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ সাবান সবই আছে এটা হচ্ছে উঁচু জায়গা এখান থেকে আমাকে স্যান্ডেল এখানে খুলতে হবে আর কি এটা হচ্ছে টর্চ ওয়াশরুম বন্ধ করে দিই বেডরুম বেডরুমে হচ্ছে বেড বাট সেপারেট বেড এটা কেন হইলো কিভাবে হইলো জানি না কিন্তু এরকম আছে আর এটা কি এখন আমি জানি না ধরতেও চাচ্ছি না পরে বিশাল বড় টিভি একটা সুন্দর লাইট ল্যাম্প কফি আছে হেজেলনাট ইয়া দিয়ে দুইটা কফি স্যাশে দুইটা পানির ইয়া গরম পানি করা যাবে মগ এটা খুব সম্ভবত ফ্রিজ ফ্রিজে কি আছে দেখি কিছু নাই যে খাটের এখানে হচ্ছে চেয়ার টেবিল আছে এখানে খাওয়া দাওয়া করা যাবে আর এটা সম্ভবত ক্লোজেট ক্লোজেটটা দরকার এই যে সামনে ক্লোজেট আমি এখন ফ্রেশ হব আর এই যে হচ্ছে ভিউ সি সাইড হ্যাঁ বুঝছি সি সুন্দর না ভিউ অনেক সুন্দর ভিউ আর আমার ব্রেকফাস্টের টাইম হচ্ছে 7:30 থেকে 8টা যে কোনো দুইটা টাইমে ব্রেকফাস্ট নেওয়া যাবে অ্যাকচুয়ালি 7:30 থেকে 8টা 8টা থেকে 8:30 না সরি 8:30 থেকে 9টা তো আমরা 7:30 থেকে 8টা টাইম নিছি কারণ আমরা হচ্ছে 8:30-টার ভিতর বের হয়ে যাব ঘুরতে যাব আমরা লেট করতে চাচ্ছিলাম না ওই প্লেসগুলো সব ঘুরবো ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব কভার করার তো আজকে আমাদের দ্বিতীয় দিন আর যেহেতু আমাদের রুম সার্ভিস ছিল ব্রেকফাস্ট ইনক্লুড তো ব্রেকফাস্ট দিয়ে গেছে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি প্রথমে যেটা ব্রেকফাস্ট ওরা দেয় সেখানে হ্যাম ছিল অ্যান্ড মিট সসেস ছিল মেবি বিফ তো আমরা যখন বলি আমরা মুসলিম আমরা কোনো কাইন্ড অফ মিট খেতে পারবো না তো তারা নিজে থেকে ওইটা নিয়ে যায় সাথে সাথেই নিয়ে গিয়ে আমাদের জন্য অপশন হিসেবে এখানে চিজ আর টমেটো স্যান্ডউইচ করে দিছে এটা পটেটো ফ্রাই আর এই যে হচ্ছে কফি আর জুস এখানে অপশনাল কফি জুস যেহেতু আমরা দুইজন আমরা একটা কফি একটা জুস নিয়েছি আর বলেছে আগামীকালকে টুনা স্যান্ডউইচ করে দিবে তো এটা হচ্ছে মেইনলি ওদের সার্ভিস খুবই ভালো মানে যখন শুনলো মুসলিম এবং আমরা মিট খেতে পারবো না তখন ওরা নিজে থেকেই এটা নিয়ে গিয়ে নিজেরাই সরি বলছিল এবং নিজে থেকে নিয়ে যাওয়া যতদূর সম্ভব ওরা চেষ্টা করছে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল আর এই যে হচ্ছে আমার বেলকনির ভিউ এরকম সুন্দর ভিউ আর এরকম নাস্তা এটা অ্যাকচুয়ালি অসাধারণ লাগছে তো এরপরে এখন আমরা এই ব্রেকফাস্টটা করব করে তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ অলরেডি 9:45 বাজে আমাদের আজকে অনেক বড় লং ট্যুর আছে তো ট্যুরের ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না এই ট্যুরের পুরো ডে ট্যুরের একটা ভিডিও কিন্তু আসছে আমার চ্যানেলে ওকে ইন্ডিয়ান ইয়াথু রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট এটা ওদের হালাল সার্টিফাইড তো আমরা এখানে আসি হচ্ছে ওশান প্যালেস যেই বাস স্টপেজ বা যেই হোটেলটা আছে বিগ বিগ একটা হোটেল ওশান প্যালেস হোটেল ওখান থেকে 10 মিনিট হেঁট হাঁটলে এই জায়গাটা আসে এবং এই যে এই জায়গাটা কিন্তু দেখার মতো একটা জায়গা জানি না কি জানি একটা পার্ক নাম আচ্ছা আমি নিচে কোথাও লিখে দেবো বা পরে ভয়েস ওভার দেওয়ার সময় বলে দিচ্ছি এই জায়গাটাও দেখার মতো একটা জায়গা আর এটা হচ্ছে আমার থেকে ভিউ আমার এই যে আমার টেবিল আমরা লাঞ্চ করতে আসছি 3টার মধ্যে এটা বন্ধ হয়ে যায় তো চেষ্টা করবে একটু আর্লি আসার জন্য আর এই যে দেখা যাচ্ছে যে ফলটা এটা হচ্ছে জাংমুং ওয়াটারফল সম্ভবত জাংমুং এই টাইপের একটা প্রোনাউন্সিয়েশন আমি নিচে লিখে দেবো আর এখন আমরা লাঞ্চ করবো লাঞ্চ করে এখানে নামবো নেমে এই প্লেসগুলো দেখবো কাছ থেকে যাব দেখবো এখানে বেশ কিছু ছবি তুলবে একটু রিল্যাক্স হবে এখানে অসম্ভব সুন্দর বাতাস মানে আমরা যে পরিমাণ ঘেমে কষ্ট হয়ে গেছিলো এখানে আসার পর একদম ঠান্ডা লাগতেছে খুবই ভালো লাগছে আর চিরঞ্জীবনে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো দেখে ফোন বন্ধ হয়ে যায় এবং আমি ওটা কোনো শ্যুট করতে পারিনি
চিকেন টিকা মশলা, এটা হচ্ছে ল্যাম্প কড়াই, এটা হচ্ছে কোরিয়ান প্লেন রাইস, আমরা দুইটা প্লেন রাইস নেই, আর এটা হচ্ছে আমাদের ফুড। তো এটার প্রাইস হচ্ছে চিকেনটা হচ্ছে 12,000 won, এটা 13,000 won, আর পার রাইস হচ্ছে 2,000 won। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেতে দুপুরের খাবার, সাথে এই যে ভিউ। তো এটা হচ্ছে চিকেন টিকা মশলা দিয়ে প্রথমে শুরু করছি আমি। তো চিকেন টিকা মশলাটা হচ্ছে চিকেনের সাইজ হচ্ছে এরকম বাইট সাইজ, আর ঝাল আছে, এটা স্পাইসি, এটা অনেক স্পাইসি, খেতে খারাপ না, খেতে মজা আছে, কিন্তু স্পাইসি, যারা স্পাইসি একদমই খান না তো এটা অ্যাভয়েড করা উচিত তাদের জন্য। এটা আমরা মিডিয়াম, এর থেকে বেশিটা হচ্ছে চিকেন ভিন্দালু, ওইটা অনেক বেশি স্পাইসি, তো আমাদের এটাও স্পাইসি এটাও স্পাইসি, এই জন্য আমরা দুইটাই একটু মিডিয়াম রেঞ্জে করে নিছি। ওইটা এখনও টেস্ট করিনি, করছি এটা শেষ করে। এটা হচ্ছে এটা ল্যাম্প, ঝাল, মজা লাগতেছে, ঝাল, বাঙালি মানুষ ঝাল ছাড়া ভাত ভালো লাগে, এটা খুব মজা লাগতেছে। আর যদি বলা হয় আমাকে এটার এটার মধ্যে একটা পিক করতে, তাহলে আমি অবশ্যই বলবো ল্যাম্প কড়াই নিতে, ল্যাম্প কড়াইটা অনেক মজা। ল্যাম্পের সাইজটাও হচ্ছে বাইট সাইজ, সো ঠিক আছে। তোমার কাছে কেমন লাগছে, কোনটা মজা? তুমি এখন এটা খাওনি না, খাও তো, খেয়ে দেখো তো কোনটা মজা। এটা থেকে এটার এই ইয়া দেখে মনে হচ্ছে ভালো, কেমন, কোনটা মজা, কোনটা তুমি বলো, কোনটা মজা, ল্যাম না? আমাদের দুজনেই ল্যাম অনেক পছন্দ হচ্ছে, ল্যামটা আসলে অনেক মজা। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর এই সুন্দর ভিউটা দেখাই, আমি এটা বারবার দেখানোর লোভ সামলাতে পারতেছি না। তো আমরা এখন খাওয়া দাওয়া, সরি, আমরা এখন খাওয়া দাওয়া করি আর এই সুন্দর ভিউটা দেখতে থাকি। রাইস আমাদের জন্য একটু কম হয়ে যায়, যার জন্য আমরা পরে আর একটা নান অর্ডার দিই, এটা হচ্ছে নান সাইজ অনেক বড়, এটা হচ্ছে 2,500 won। আমরা খাওয়া দাওয়া শেষ, খালি নানটা খাবো। ডিনারের জন্য আমরা একটা এক্সট্রা নান পার্সেল করে নিই, সেই সাথে চিকেন টিকা মশলা অ্যান্ড ল্যাম্প কড়াই, এই দুইটা আমরা পার্সেল করে নিই, এক্সট্রা ছিল, তো এটা দিয়েই আমরা ডিনার করি। এটা হচ্ছে আমাদের লাস্ট দিনের ব্রেকফাস্ট, আর এরপরেই আমরা চেক আউট করি 10:30টার দিকে। তো এখানে তারা যেরকম বলে গিয়েছিল ওরকম টুনা স্যান্ডউইচ, সাথে কিছু চেরি টমেটোস, আর এই যে পটেটো ফ্রাই, এটা অনেক মজা ছিল, পটেটো ফ্রাই সাথে জুস আর টমেটো ক্যাচআপ। আমরা আর কফি নিইনি, আমরা দুটোই জুস নিই এই দিন। আর এই ছিল আমাদের লাস্ট দিনের যেই ব্রেকফাস্টটা, আমরা ব্রেকফাস্টটা অনেক এনজয় করেছি, কারণ স্যান্ডউইচটা অনেক 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 মজা ছিল। আর চলে যাব এখন আমি সোজা লাঞ্চ দেখাতে আপনাদেরকে, আমাদের লাস্ট ডে লাঞ্চ, এবং সেটাও আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে করবো। এই দিন খুব মেঘলা আকাশ ছিল, যার জন্য হাল্লাসানে আমাদের ট্রাকিংটা একটু ঝামেলা হয়ে যায়, সেটার ব্লগ কিন্তু সামনের দিকে আসছে, আপনারা অবশ্যই দেখবেন কি ফেইল ছিল আমাদের এই দিন ট্রাকিংটা। জেজুতে আমার লাস্ট ডে লাঞ্চ, আর এটা হচ্ছে রাজমহল হালাল রেস্টুরেন্ট, আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং অবশ্যই আমি রেকমেন্ড করব এখানে একবার যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্ট থেকে এটা খুবই কাছে, ট্যাক্সি নিলে এটা হচ্ছে ট্যাক্সিতে 30 মিনিটস লাগবে, এছাড়া বাসেও আসা যাবে, এবং যদি আমি জেজু বাস টার্মিনাল থেকে উঠি তাহলে সেটাও অনেক কাছে হবে, বাস টার্মিনাল থেকেও এটা কাছে। আর এই রেস্টুরেন্টের খাবারও অনেক মজা, খুবই রিজনেবল। আর জেজু যেহেতু অনেক বড় একটা ডেস্টিনেশন প্লেস, এখানে কোরিয়ান, আই মিন কে ড্রামা, কে মুভি, সবাই এখানকার হানিমুন করতে আসে, বা বেশিরভাগ কে ড্রামার শুটিং কিন্তু এখানে হয়। হচ্ছে ওদের মেনু কার্ড রাজমহল রেস্টুরেন্টে, যে একটা লাঞ্চ সেট আছে, আমরা এটা নিচ্ছি না, এটা ওয়ান পার্সন হিসাবে, এই যে প্রাইস, 3% সেট আছে, 2% সেট আছে, ইয়া রেডি, দেন এখন আমরা বিরিয়ানি অর্ডার দিব। আচ্ছা আমরা খাবার অর্ডার দিই,
হাত ধুই ফ্রেশ হই, খাবার আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বিরিয়ানিটা আসলে অনেক মজা ছিল এবং যে পরিমাণ ল্যাম্প পিস ছিল গুনে শেষ করা যাবে না, আই মিন অনেকগুলো ল্যাম্প পিস ছিল, এটা আসলে এক্সপেক্ট করিনি। প্রাইস 13,000 ওনে, আর একজন মানুষের জন্য অবভিয়াসলি এটা পারফেক্ট, সেটা ছেলে হোক মেয়ে হোক। আমরা অসম্ভব ক্ষুধার্ত ছিলাম, সেই হিসাবে আমাদের দুজনের পেট ভরে খাওয়া হয়ে গেছে। আমি কোরিয়ার ফুড সম্পর্কে কিছু কথা বলি, কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে আপনি চাইলেই কোরিয়াতে যেখানে সেখানে খেতে পারবেন না, কারণ কোরিয়াতে হালাল ফুড নেই বললেই চলে, খুবই রেয়ার, আমাদেরকে অনেক খুঁজে খুঁজে খেতে হয়। এবং চাইলেই আমরা যে কোনো রেস্টুরেন্টে যেতে পারি না, কারণ বিফ বা চিকেন, হ্যাঁ অবভিয়াসলি বিফ চিকেন আমাদের জন্য হালাল, কিন্তু কোরিয়ানরা বিফ চিকেন কখনোই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করে না, এবং যেহেতু সেটা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম নিয়ে জবাই করা হয় না, সেহেতু এটা অবভিয়াসলি হালাল না। আর এই কারণেই আমরা কোরিয়ান রেস্টুরেন্টগুলোকে অ্যাভয়েড করি। আমরা সাধারণত চেষ্টা করি যেগুলো হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট সেখানে যেয়ে খেতে, এবং কোরিয়ান যে স্ট্রিট ফুড, কোরিয়ান যে কুজিন, যেগুলো বিফ চিকেন অনেক নাম করা, আমরা সেখানে কখনোই খাই না। এবং বার্গারও সাধারণত শ্রিম্প বার্গারটা খাওয়ার চেষ্টা করি, এবং ক্রস কানেকশন হওয়ার সম্ভাবনা আছে, এরকম প্লেসেও আমরা সাধারণত খাই না। তো আমার মনে হয় সবার এটা অ্যাভয়েড করা উচিত। তো এইটাই জেজুতে খাওয়া আমার লাস্ট ফুড, আই মিন এটা হচ্ছে ভ্যানিলা ল্যাটে আইস, 5,500 ওন এটার প্রাইস কোরিয়ান কারেন্সিতে। এটাকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করে নেবেন প্লিজ। আর আমি যতগুলো প্রাইস বলেছি সবগুলোর প্রাইসই কিন্তু বাংলাদেশ কারেন্সিতে বলিনি, আমি কোরিয়ান কারেন্সিতে বলেছি। আর এইটা প্রাইস একটু বেশি, কারণ বাহিরে এটার প্রাইস 2,500 ওন। তো আমার শেষ হচ্ছে পুরো জেজুতে ফুড ট্যুরটা, এবং নেক্সট উইকে আমার জেজুতে সেকেন্ডের যে ট্রাভেল ট্যুরটা আছে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড দিব। আশা করছি সেটা আপনাদের ভালো লাগবে, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।